মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রধান অর্থকরী ফসল পাট উৎপাদনে মুর্শিদাবাদ অন্যতম। এই জেলার হরিহরপাড়া থানার গোবরগাড়া, দস্তুরপাড়া, শ্রীহরিপুর, কোমনগর, আব্দুলপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পাট চাষ করেছেন বহু চাষি। যেদিকে চোখ যাবে সেদিকেই শস্য শ্যামলা বসুন্ধরা। 150 বিঘা জমিতে পাট চাষ হচ্ছে এই এলাকায়। ভাইরাসজনিত রোগের কারণে মুর্শিদাবাদ জেলায় নিষিদ্ধ গম চাষ। গমের বিকল্প হিসেবে পাট, তিল, সবজি চাষের দিকে অগ্রসর দেখান কৃষকরা। তবে সেখানেও নিরাশ হতে হচ্ছে কৃষকদের। সবজি থেকে তিল অকালে নষ্ট হচ্ছে গাছ। অন্যদিকে পাটের ক্ষেত্রেও দুর্ভোগ চরমে। 6 ইঞ্চি গাছেই দেখা দিচ্ছে ফুল। ফুল এলে পাটে আঁশ হবে না, ফলন কম হওয়ার আশঙ্কা পাট চাষীদের। এলাকার সমস্যা হচ্ছে গত বছর থেকে মানে গম চাষ থেকে সরকারি পদক্ষেপ ছিল যে গম চাষ করতে দেওয়া হবে না মাঠে, ভাইরাস ঘটিত রোগ হচ্ছে গম চাষের জন্য। কিন্তু গম চাষ করতে দিল না ভাইরাস ঘটিত রোগ থেকে, ঠিকই আছে, কিন্তু আমরা এই বছর পাট চাষ করছি, তিল চাষ করছি, তারপর অন্যান্য সবজি যে মাঠে আছে সবজিগুলো হচ্ছে না, বেগুনের গাছ বড় হচ্ছে তারপরে পাতাগুলো কুকড়া হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না, ফল হলে ছোট হচ্ছে, আর প্রচুর পরিমাণে পোকা হচ্ছে, সেগুলো বাজারজাত করা সম্ভবই হচ্ছে না। তারপরে এই যে মাঠে তিল আছে, তিলের গাছগুলো 1 ফুট হাইটও হচ্ছে আর তলার যে জড়গুলো আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। তারপর এখন যে পরিস্থিতি নতুন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পাট চাষের গাছগুলো খুব বেশি হলে 6 ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি গাছে সব ফুল, আর এইভাবে ফুল আসলে তো গাছগুলো 2 ফুটের বেশি হাইটই হবে না, আর ফাংড়ি হয়ে যাবে, পাটে আঁশ হবে না ঠিকমতো, ফলন হবে না, তাহলে চাষি মার খাচ্ছে। লাভের মুখ দেখবেন আশা ছিল মনে, কিন্তু পাট গাছ বড় না হতেই ফুল ফুটে যাচ্ছে পাট গাছে, ফলে চরম হতাশায় পাট চাষীরা। পাট চাষে সতর্কতা অবলম্বন করলেও নষ্টের আশঙ্কা। এলাকায় সমস্যা আমাদের হরিহরপাড়া থানা গোবরগাড়া গ্রামের দস্তুপাড়া মুজা 100-150 বিঘে সম্পত্তিতে পাটের জমিতে পাট বুনেছি, 8 আঙ্গুল 10 আঙ্গুল করে পাট হয়েছে, সেই পাট মাথা ফেটে যেছে। এখন কি হবে, এখন মাঠে তো গম বুনতে দেয়নি, সমস্যা কি হবে, পাটে ফুল ফুটে গেছে, পাট লিয়ে লোক এখন ব্যস্ত। এই ফুল ফোটাতে কি সমস্যা হয়েছে আপনাদের? কি সমস্যা বলতে গেলে, এই পাটের ফুল ফুটলে এই পাট ফাংড়ি হয়ে যাবে, তারপরে সে পাটের ফলন হবে না, আশ হবে না, পাটের আশ হবে না। এই যে দেখছেন চাষিরা বলতে, আমরাই এই যে পাট বুনিয়েছি এবছর, শুধু এবছরই না প্রত্যেক বছর আমরা পাট বুনি। আমরা চাষি মানুষ, আমাদেরকে এটি করতে হয়, কারণ এই টাইমে পাট ছাড়া কিছুই করা যায় না। তবে দেখছেন প্রতি বছর যে এই যে ফুল, এই ফুল প্রতি বছর কিন্তু পাটে দেখা যায় না, কিন্তু এই বছর যে সরকার ভীষণ দিয়েছে আমাদেরকে, আমরাও নিয়েছি, আমরাও বুনেছি, সকলেই বুনেছে, আমাদের গ্রামের এই গৌরগড়া গ্রামের সকলেই বুনেছে, কিন্তু এই যে ফুল, এই ফুল যে হয়েছে এতে তো পাট করা খুব অসম্ভব, কারণ সম্ভবের বাইরে, কারণ এ তো পাট বড় হবে না, ছোট হয়ে থাকবে পাট। আমরা যতই সার দিই না কেন, যতই এর মেরামত করি না কেন, এই যে পাটের জমিতে জল দিয়েছি পাটটা বড় হওয়ার জন্য, কারণ তো পাটটা বড় হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, এই যে ফুল হয়েছে পাটে, পাটটা তো 1 ফুটের বেশি বড় হবে না, কারণ পাটটা অটোমেটিকলি মরে যাবে, ডাল ফাংড়ি হয়ে যাবে, কারণ আশ হবে না, পাট কোটে হবে না, তাহলে আমরা চাষি মানুষ আমরা কী করবো? তাহলে এখনই এবছর সমস্যাটা দেখা যাচ্ছে, সমস্যাটা দেখা যাচ্ছে, শুধু আমারই না, এই যে এলাকায় দেখছেন আপনি, আপনি আরও ঘুরিয়ে দেখুন প্রত্যেকটা জমিতে অবস্থা। সোনালী ফসলে ভরে উঠবে জমি, আশার নতুন আলো নিয়ে জমিতে পাট বুনেছিলেন, কিন্তু হঠাৎ কি এমন হলো? পাট গাছে ফুল ফোটায় চাষিদের একাংশের মত প্রধান কারণ বীজ। আর এই গম চাষের পরিবর্তে বিকল্প চাষে সরকারের তরফে পাটের বিচুন বিতরণ করা হয়। কি সমস্যা? সমস্যা বললে আমার পাটের জমি, আমি একজনের কাছে কন্ট্রাক্ট নিই, সেই জমিতে এসে দেখি 1 বিঘে জমি, সেই জমিতে এসে দেখি রায়ের মতন পাটের ফুল ফোটে। কেন এরকম? কেন বিচুনের দোষ? সরকার, সেই সরকার ভাববে সরকার কি বিচুন দিয়েছে পাবলিককে, সে গমের মতন কি বিচুনে আবাদ মার দিবে? কোথা থেকে বিচুন নিয়েছেন? আমাদের হরিহরপাড়া থানা থেকে দিয়েছি, জেসিআই থেকে। হ্যাঁ, তাদেরকে জানিয়েছেন? তাদেরকে তো জানানো নাই, আমাদের দোকানে হরিহরপাড়াতে, তারপর আমাদের গ্রামে দোকানে লিছি বিচুন। তাদেরকে জানিয়ে কি বলছে? তাদেরকে জানালে বলছে সরকার পাঠাইছে, তো কি বলবো, আমরা কিছু করতে পারবো না। তাহলে কি এই পাটের কি ফসল হবে না, এই পাট ভেঙে তুলে বাধ্য, কত জন তো বাধ্য দিয়ে দিল,
জমিতে দেখছি তো পাটটা ফুল ফুটেছে, লিড়ান খুটান হয়েছে, পাট তো হবে না, পাট তো ভেঙে বুনতে হবে, আবার তো গম করতে দিল না, তাহলে গরিবরা কি খাবে, গরিবরা খাবার কি করবে? সরকারের বিছন বুনেছি আমি 45 টাকা কেজি করে সমিতির বিছন দিয়ে, ওই পাটে ফুল দেখছি, এই শীত ফুল দেখছি, লিড়ান খুটান হয়ে যাওয়ার পরে এবার পাট আধাঙ্গল হয়ে গেছে, পাট ওরকম দেখছি তো ভেঙে তো বুনতে হবে, তাহলে আমরা কি খাবো? আমরা গরিব মানুষ, আমরা পরের ভুই লিয়েছি টাকা দিয়ে, আমাদের নিজের তো ভুই নাই, তাহলে আমার 2 বিঘা ভুই আমি কি করবো এখন? পাটে ফুল আসাতে আপনাদের ক্ষতি? হ্যাঁ, পাটে ফুল আসাতে তো ক্ষতি হয়েছে, পাটি তো হবে না, কি হবে মনে হয়? তো দামি নাই, আবার তা তো বুন্ন ভুইটা ফসল ফেলে দিয়ে তাও তো এরকম হয়েছে, তাহলে কি কুণ্ডালি আমরা খাবো? তবে বীজের মান নিয়ে চাষীদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সে বিষয়ে বীজ বিক্রেতা জানান, বীজের কারণে নয়, আবহাওয়াজনিত কারণে পাট গাছে ফুল ফুটছে। আমি অনেক চাষীর মুখে শুনেছি এবং শুনে নিজেও আমি মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে যেটা ফুল এসছে সেটা কোনো বীজের মানে কোনো নির্দিষ্ট একটা বীজের উপর ভিত্তি করে নয়, এটা আবহাওয়াজনিত কারণ বলে আমি নিজে মনে করেছি। সেটা মানে পাটের 2-3 ইঞ্চি পাট, সে পাটের মাথা ফেটে ফুল বেরিয়েছে, তার জন্য চাষি মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণে এটা আমি যতটুকু মানে আমার অভিজ্ঞতার উপর আমি যা বুঝেছি তাতে দেখা যাচ্ছে এটা মানে আবহাওয়াজনিত কারণ। সরকারের নির্দেশিকা মেনে বিকল্প চাষ করেও আশঙ্কায় চাষিরা, বর্তমানে কি করে সংসার চালাবেন? সরকারের তরফে কোনো সাহায্য না পেলে ভয়ঙ্কর ভবিষ্যতের হাতছানির আশঙ্কা। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি টিভি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।